আমরা সামরিক জাদুঘরের আরেকটা জায়গায় আসছি। এত সুন্দর আরেকটা, খুবই সুন্দর দৃশ্যটা। খুবই সুন্দর একটা প্লেস, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। মনে হচ্ছে আমরা এখন সমুদ্রের পানির নিচে আছি, মনে হচ্ছে এমনটি মনে হচ্ছে। চলে আসবেন ফ্যামিলি নিয়ে, অনেক দর্শনার্থী এসেছে, আপনারা আসতে পারেন। আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারা আমার সাইডে ঢুকে দেখতে পারবেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নিয়ে অনেকগুলো ভিডিও আছে, এখানে একসাথে পুরোটাই দেখানো যায় না। খুবই সুন্দর একটা, সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। মনে হচ্ছে উপর থেকে পানি পড়ছে, আর নিচে যে মাছ দেখা যাচ্ছে। আরো আছে, আমি ধীরে ধীরে আপনাদেরকে ওই পাশটা আপনাদেরকে দেখাবো, ওই পাশটা আরো সুন্দর। আসলে এখানে অ্যালাউ নাই, তারপর আমি যাচ্ছি দেখি কী কী আছে সামনের দিকে। মনে হচ্ছে আমি পানির নিচে আছি, এমনটি মনে হচ্ছে। খুব সুন্দর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, অনেকগুলো ভিডিও আছে, প্রবেশ পথ থেকে শুরু করে ভিতরে কী কী আছে সবগুলো আমি এক একটা ভিডিওতে আলাদা আলাদা করে দেখাচ্ছি। তারপরে প্রত্যেকটা ভিডিও অনেক বড় বড় হয়ে যাচ্ছে, এত সুন্দর প্লেসটা আসলে ছোট ভিডিও দিয়ে হচ্ছে না, অনেক সুন্দর। ঠিক আছে, আরেকটা ভিডিও তো অন্য কিছু দেখাবো, আল্লাহ হাফেজ।